হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করছি। সকালবেলার দিকে মেয়ের শরীর একদম ভালো ছিল না, কালকে রাতে ওর 101 জ্বর, সেজন্য সকালে আর স্কুলেও পাঠায়নি। তো সকাল থেকে শুয়েছিল, এখন যখন একটু শরীরটা ভালো লেগেছে তো উঠে বসেছে। বসে ওর যা খেলনার জিনিসপত্র আছে সেগুলো দেখুন টেবিলে সুন্দর করে সাজিয়েছে। সাজিয়ে কতক্ষণ ও দিদানের সাথে খেলা করছিল, তো খেলা টেলা করে তারপরে এখন আবার দিদাকে পড়াতে বসেছে। তো মাঝে মাঝে পড়ায়, মাঝে মাঝে খেলে, এই করে দুজনে মিলে ঘরে বসে বসে। তো এখন পড়াতে বসেছে, ও টিচার সাজে আর ও দিদানকে স্টুডেন্ট বানায়। তো পড়া না পারলে আবার দিদাকে খুব বকাও দেয়। তো আমি খাবার খাওয়ার জন্য ডাকছিলাম, তো বললো যে মা আমি আগে পড়াটা শেষ করে নিই, পড়াটা ফিনিশ করি তারপরে খেতে আসবো। তো এখন আমরা খেতে বসে গেছি, এখন বাজে দুপুর 1:30। তো আজকে রান্না করেছি করলা আলু ভাজা আর আলুর দম করেছিলাম, ছোট আলুর দম। তো খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট করেছিলাম, তারপরে বিকেলবেলা হঠাৎ মনে পড়লো মা আসার সময় বাড়ি থেকে আমের আচার বানিয়ে এনেছিল, আমসত্ত্ব এনেছিল। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি কিছুই। তো আমসত্ত্বগুলো প্রায় আমাদের বাড়ির ঘরের আশেপাশে যারা আছে আর কি, তাদের সাথেও কিছু কিছু দিয়েছি সবাইকে, আর একটুখানি মতো পড়ে আছে। আর আচারটা ধরাই হয়নি, মানে আচারটা খাওয়াই হয়নি। তো আজকে মনে পড়লো যে আচারটা তো খাইনি, দেরি করিনি। তো দুরকমভাবে আচার বানিয়ে এনেছে মা, তো আজকে একটু টেস্ট করে দেখবো কেমন বানিয়েছে। মা বলছে গুড় দিয়ে খুব কড়া পাক করে আচার বানিয়েছে, যাতে খারাপ না হয়ে যায়। মা তো জানে আমি খুব একটা আচার পছন্দ করি না, তো যাতে অনেক দিন রেখে খেতে পারি সেই জন্য খুব কড়া পাক করে তারপরে বানিয়েছে আচারটা। আসলে আমাদের বাড়িতে প্রচুর আম গাছ রয়েছে, তো ঝড়ের সময় এত আম পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো। তো সেই সময় আমি বলেছিলাম যে আচার বানিয়ে রাখো, আসার সময় নিয়ে আসবে। তো আমরা তো এখানে কাঁচা আম পাই না, বাজারে এখানে কাঁচা আম ওঠে না, খুব কম, একবার দেখেছিলাম একটা দোকানে উঠেছে। তো সেই জন্য কাঁচা আম পাওয়া যায় না, তাই মাই বানিয়ে এনেছে। তো এখন হয়ে গেছে সন্ধে প্রায় 7:30 মতো, মেয়েকে হোমওয়ার্ক করাতে বসিয়েছি। মানে আগের দিনের হোমওয়ার্কগুলো করানো হয়নি, ও রাতের দিকে শরীর খারাপ লাগছিলো বলে আর আগের দিনের হোমওয়ার্কগুলো করানো হয়নি। তো এখন সেই হোমওয়ার্কগুলো করাতে বসেছি। লিখতে লিখতে দেখুন পাশে আবার ব্লক সাজাতে চলে গেছে, তো আমি আবার ডেকে এনে বসিয়ে দিলাম। এবার আমি যাব রান্নাঘরে। আজকে মেয়ের বাবা খুব তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে 8:00 সময়, অন্যদিন 9:00 সময় আসে। তো আসার সময় নিয়ে এসেছে এই ভুট্টাগুলো নিয়ে এসেছে, বললো যে ভুট্টাগুলো পুড়িয়ে দাও তারপরে খাবো আর কি। তো অন্যদিন তো দেরি করে আসে 9:00 সময়, তাই টিফিন খাওয়ার আর সৌভাগ্য হয় না ওনার, একেবারে রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়তে হয়। আমাদের ওখানে যেমন বাজারে এই সময় ভুট্টা কিনতে পাওয়া যায়, মানে পোড়ানো ভুট্টা, এখানে কিন্তু সেরকম পুড়িয়ে বিক্রি হয় না। এখানে বাজারে কিলো কিলো হিসাবে ভুট্টা বিক্রি হয়, মানে 1 কিলো কত নেয়, মানে 50 টাকা নেয় 1 কিলো। 1 কিলোর মধ্যে 4-5টা এরকম হয়ে যায়। তো 1 কিলো ভুট্টাই এনেছে। তো এখানে তাড়াতাড়ি হওয়ার জন্য দেখুন দুপাশে দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি, দুপাশে দুটো বসিয়ে দিয়েছে। 3টে ভুট্টা পোড়াবো, একটা মেয়ের জন্য, মেয়ের বাবার জন্য আর আমার মায়ের জন্য। তো আমি সন্ধ্যের সময় পিঠে খেয়েছিলাম, গতকাল যে পিঠে বানিয়েছিলাম, তারপর আবার বিকেলে আচার খেয়েছিলাম, তো সেই জন্য অ্যাসিডিটির মতো হচ্ছে। তো আমার আর ভালো লাগছে না, সেই জন্য আমি খাবো না। তো ওদের 3 জনকে 3টে পুড়িয়ে দেবো, আর কি রান্না করবো ভাবছি ভুট্টা পোড়াতে পোড়াতে। মেয়ের তো শরীরটা ভালো নেই, দুপুরে সেরকম ভালোভাবে খাবারও খেলো না, তো রাতে সেরকম নরম কিছু বানাবো ভাবছি, যাতে ও টুক করে খেয়ে নিতে পারে। তো খাবার খেতে খুব জ্বালাতন করে। প্রায় 8:00 মতো বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করে এগুলো করে দিয়ে আবার রাতে রান্না করতে হবে, আবার সকালে ওর বাবা ডিউটি যাবে, সেই জন্য সকালে আমি বেশিরভাগ সময় তরকারি পাতিগুলো সব কেটে রাখি, মানে সবজিগুলো কেটে রাখি। তো এখন দেখুন ভুট্টা পোড়ানো হয়ে গেছে, এবার এর মধ্যে লবণ আর লেবু দেবো। তো লবণ লেবু দিয়ে মেখে একটা দিয়েছি, ও দেখুন আইসক্রিমের মতো খাচ্ছে। তো এবার রাতে রান্নার জন্য ব্যবস্থা করবো ভাবছি খিচুড়ি করে নিই, একটু সবজি খিচুড়ি, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর এখানে যে মুগ ডাল পাওয়া যায় একরকমের খোসা শুধু মুগ ডাল, আমাদের ওখানে যেমন আমরা হলুদ রঙের মুগ ডালই খাই, এখানে সবুজ রঙের গোটা মুগ খায়, আবার গোটা মুগটাকেই মানে ভাঙা ভাঙা অবস্থায় খোসা শুধু বিক্রি হয়। তো এখানে 3 রকমের মুগ ডাল পাওয়া যায়, একটা হচ্ছে আমাদের ওখানকার মতো হলুদ রঙের ছোটো ছোটো, আর একটা হচ্ছে পুরো গোটা মুগ ডাল, সেটা একদম পুরো সবুজ রঙের হয়, আর একটা হচ্ছে গিয়ে ভাঙা মুগ ডাল, মানে ওটা খোসা শুধুই, মানে কলে ভাঙিয়ে নিয়ে ওটা খোসা শুধুই বিক্রি হয়। তো এই 3 রকমের
ডাল মুগ ডাল পাওয়া যায়, তো আমি আজকে খোসা শুদ্ধ ভাঙা ডালটা পেয়েছি, তো সেই ডালটা দেবো। আর একটু ছোলার ডাল ছিল, সেই ছোলার ডালটা দেবো। মুসুর ডালটা দিচ্ছি না, কারণ নিরামিষ খাচ্ছি বলে। তোর আমার মা বলে যে মুসুর ডাল নাকি নিরামিষ নয়, আমিষ, তো সেই জন্য এখন দিচ্ছি না আর কি। মা চলে যাওয়ার পরে মুসুর ডালটা আবার খাবো। তো দু রকমের ডাল, চাল আর কুমড়ো, আলু, সব সবজি টবজি একসঙ্গে দিয়ে তারপরে আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো। তো এখন এক গ্লাস চাল দিয়েছি আর এক গ্লাস ডালের মতো, এক গ্লাস থেকে একটু কম দেবো। দিয়ে এগুলো ধুয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে সব সিটি মেরে নিলে তারপরে পরে একটু তেল দিয়ে দিলেই আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সব চাল ডাল একসঙ্গে ধুয়ে দিয়ে দিলাম, আর কুমড়ো আলু কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো লবণ, হলুদ, একটু কাঁচা লঙ্কা চিরে দেবো, আর একটু আদা ঘষে দেবো। দিয়ে তারপরে সিটি মেরে দিলে হয়ে যাবে খিচুড়ি রেডি। তারপরে তেলটা গরম করে সম্বার দিয়ে দেবো। তো এভাবে খিচুড়ি করলে খুব ঝটপট হয়ে যায়, আর এটা খেলে কোনো ক্ষতিও হয় না। এই খিচুড়ি খেলে, অনেক সময় খিচুড়ি খেলে অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু এভাবে ডালটা না ভেজে একসাথে এরকম সেদ্ধ করে নিলে কিন্তু অ্যাসিডিটি হওয়ার ভয় থাকে না খিচুড়িতে। আর বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। তো ঝটপট করতে চাইলে খিচুড়ি এভাবে করে নিতে পারে। তো আমি ম্যাক্সিমাম সময় এভাবেই করি। আবার মাঝে মাঝে দেখলাম যে সবজিটা অনেকে ভেজে তারপরে ডালের মধ্যে চালের মধ্যে দিয়ে করে, তো আমি প্রথমে এরকমই করতে গেছিলাম যে আমার শাশুড়িও বাড়িতে ওরকম করে, মানে সবজিটা আগে নিয়ে ভেজে নেয়, ভেজে তুলে রাখে, পরে দিয়ে আবার সেটা চালের মধ্যে ডালের মধ্যে দিয়ে দেয়। তো ওভাবে করে সবজি ভেজে তারপরে চাল ডালের মধ্যে দিয়ে প্রেশার কুকারে ছিটে দিলে সবজির আর কিছুই আসতে থাকে না। তো সেই জন্য আমি আর ভাজি না, একসাথেই ওরকম বসিয়ে দিই। তো খেতেও খারাপ লাগে না আর ওটা খেলে কোনো ক্ষতিও হয় না। তো ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে পরে যে অফিস থেকে এসেছে যে টিফিন বাটিগুলো, সেইগুলো আর টুকটাক কিছু বাসনপত্র ছিল সেগুলো ভালো করে ধুয়ে রেখে দেবো। মানে কাজটা আগে রাখতে হয় আর কি, রাতের বেলায় আমার সমস্ত কাজ গুটিয়ে রাখতে হয়, রান্নাঘর ক্লিন করে রাখতে হয়, বাসনপত্র মেজে রাখতে হয়, সবজিও কেটে রাখতে হয়। তো নয় 5টার সময় উঠে খুব তাড়াতাড়ি, মানে তাড়াহুড়ো লেগে যায় আর কি, সকালে রান্না করে হয় না। তো আজকে বিকেলে আমি বাজারে গিয়েছিলাম মায়ের ওষুধ আনার জন্য, তো আম এনেছি। তো এখন আম খুব সস্তা হয়ে গেছে, অনেকটা সস্তা হয়ে গেছে, এখন 100 টাকায় 5 কিলো আম পাওয়া যাচ্ছে, মানে পার কিলো 20 টাকা করে পড়ছে। তো একটু সাইজের ছোটো আমগুলো, তো খুব ভালো। তো আমি 5 কিলো আনিনি, 2.5 কিলো মতো আম এনেছি। তো আমগুলো প্যাকেট থেকে বের করে রাখলাম যাতে খারাপ না হয়ে যায়। আর এদিকে আমার খিচুড়িও দেখুন পুরো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে তেল গরম করে দিয়ে দেবো। তো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়েছি, দিয়ে এই তেলটা এরকম করে ঢেলে দিয়ে একটুখানি ওপর দিয়ে জিরের গুঁড়ো ছড়িয়ে দিলেই আমার খিচুড়িটা হয়ে যাবে। আর খিচুড়ির সাথে আজকে আর সেরকম কিছু তরকারি করা হয়নি, সবজি করা হয়নি, মানে একটু লেট হয়ে গেলো, তো মেয়ের সাথে একটু সময় কাটিয়েছিলাম, তো সেই জন্য রান্না করতে লেট হয়ে গেলো, তাই আর কিছু সবজি বানাইনি। তো মনে পড়লো যে পাঁপড় আছে, তো একটু পাঁপড় ভেজে নেবো। তো দেখুন তেলটা দিয়ে তার উপর দিয়ে একটুখানি জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, তাতে কিন্তু আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে, আর থিকনেসটাও একদম ঠিক মতো এসেছে। মানে একটু জলটা মেপে দিতে হয় আর কি, বুঝে শুনে, বেশি দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, আবার কম দিলে গাঢ়া হয়ে যাবে। তো আমি জলটা 5 গ্লাস মতো জল দিয়েছি, তো দেখলাম যে ঠিকঠাকই হয়েছে। তো খিচুড়ি হয়ে গেছে, এবার পাঁপড় ভাজতে যাব। অনেক দিন আগেই আমি পাঁপড় এনেছিলাম, সেই কিসের সময় যেন দোলের সময়, মানে হোলির সময় পাঁপড় এনেছিলাম, সেই পাঁপড়গুলো রয়ে গেছে আর খাওয়াই হয় না, মনেই থাকে না। তো আজকে বের করলাম পাঁপড়গুলো, মনে পড়লো যে খিচুড়ির সাথে তাহলে একটু পাঁপড়ই ভেজে দিই। আমার মেয়ের আবার পাঁপড় ভাজা খুব পছন্দ, কিন্তু আমি বেশি তেলে ভাজা দিতে চাই না বলে খুবই কম করি। তো সেই পাঁপড়গুলোই বের করে এখন ভেজে নেব, তারও আগের আরও কিছু পাঁপড় আছে, তো সেগুলো কটা ভেজে নেবো। এগুলো হোলির সময় এনেছিলাম, রং বেরঙের কালারিং পাঁপড়, আর এই পাঁপড়গুলো তারও আগের, এগুলো আলুর পাঁপড়। তো এই পাঁপড় ভাজা আর খিচুড়ি, এটাই হচ্ছে আজকে রাতের মেনু। তো এখন খাওয়া দাওয়া করে নেব, সবার জন্য বেড়ে নিচ্ছি থালায়। তো মেয়ের তো শরীরটা খারাপ, তো ওর জন্য অল্প করে একটু নেব, আর খিচুড়িটা বেশি খাওয়া যায় না, একটুখানি অল্প করে খেলেই দেখি পেট ভরে যায়। আমিও খিচুড়ি খুব বেশি খেতে চাই না, খেতে ভালো লাগে না আর কি, তবু মাঝে মাঝে রান্না সংক্ষেপ করার জন্য খিচুড়িই বানিয়ে ফেলি। তো ভাত রান্না করলে তো আবার 2 তরকারি পদ রান্না করতে হবে, তো সেই জন্য যেদিন ভালো লাগে না রান্না করতে সেদিনই টুক করে আমি এই খিচুড়িটা বানিয়ে ফেলি। তো ভালোই হয়েছে দেখতে, দেখুন। আর এই চালটার জন্য এই খিচুড়িটা বেশি ভালো লাগে, যে আতপ চালটা আমরা খাই সেই চালে খিচুড়ি বেশ ভালোই লাগে। তো সবার জন্য বেড়ে নিয়েছে, এখন আগে খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে তারপরে আবার সব বাসনপত্র মেজে ধুয়ে রান্নাঘর ক্লিন করে তারপরে ঘুমোতে যাব। তো প্রায় 11টা মতো বেজে যায় প্রতিদিন আমাদের ঘুমোতে ঘুমোতে। তো
তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে গুড নাইট, শুভরাত্রি।